থেকে আসার সময় মা বস্তা ভরের সাথে কত কিছু দিয়ে দিয়েছে পারলে মনে হয় আরও কত কিছুই না দিয়ে দেয় আমি জানিও না মা কি দিয়েছে তো আসার পর বস্তা থেকে সব বের করে তারপর দেখলাম কি কি দিয়েছে দেখা যায় ওই আসার একদিন আগে থেকে একদম সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক করে এটা ওটা শুধু গোছাতেই থাকে কোনটা রেখে কোনটা দেব। মা আর সাথে আসলে ভীষণ ভালো লাগতো তো কলা দিয়ে দিয়েছে অনেক কলা একসাথেই পেকে যাবে আর হয়তো একদিন পরেই আর কলার থর দিয়েছে যদিও মানা করেছিলাম কলার তোর দিতে আমার হলো কলার মোচা ভীষণ ভালো লাগে কিন্তু পরিষ্কার করা অনেক কঠিন একটা কাজ আর কচু শাক দিয়ে দিয়েছে কচু শাক হয়তো দুই দিন হয়ে যাবে ওই ডগার পাতা দিয়ে আর গাছের মরিচ এত ঝাল প্রচন্ড ঝাল দেড় কেজির মতো আর লেবু একদম কাঁচা ছিল আস্তে আস্তে মানে বস্তার ভিতরে ওই যে বাধা ছিল হলুদ হয়ে গেছে রান্না বান্না করার জন্য মশলা যদি এরকম রেডি থাকে তাহলে বলা যায় রান্নার ঝামেলা অর্ধেকটাই কমে যায় এখানে আছে এক কেজি জিরার গুঁড়া ওই জিরা কেনার পর তারপর হলো ভাঙিয়ে দিয়েছে এক কেজি হলুদ গুঁড়া আর আমাদের বাড়িতে দেখা যায় বেশি করে হলুদ কিনে তারপর সিদ্ধ করে একদম ভাঙিয়ে নেয় আর এখানে আছে এক কেজি হলো ধনিয়া গুঁড়া আমার যে কি উপকার হলো কারণ একদম বাটা বাটির ঝামেলা আমার ভালো লাগে না ওই যে কষ্ট করতে ইচ্ছা করে না এই হলো বিষয় আর এখানে আছে গোটা সরিষা তারপর আছে গোটা গরম মশলা তারপর এখানে আছে হলো এটা মৌরি একদম একটা বস্তা ভরে তারপর সব কিছু দিয়েছে একটু জায়গা ছিল না যদিও একদমই আমার এনার্জি এখন ছিল না এইসব গোছ গাছ করার মতো কিন্তু না করে উপায় নেই ভাবলাম বস্তার ভিতরে আসছি কী অবস্থায় আছে দেখি আর এটা হলো রাধুনি আর এখানে আছে হলো ছোলা যাই হোক দুই তিন দিন ভোনা করে খাওয়া যাবে তারপর এখানে আছে কাসন্দি আর এখানে আছে আমের আচার তো বাসায় আমের আচার তৈরি করা হয়েছিল দুই রকমের এখনও আছে এর জন্য মাকে বলেছিলাম একটু কম করে দেওয়ার জন্য বাড়িতেও অনেকই বানিয়েছে আর আম সত্য আছে আম সুত্ত হলো শ্রীমন খুব খুব পছন্দের একটা খাবার তার তো আসার পর দুইবার অলরেডি খাওয়া হয়ে গেছে এই যে শ্রীমন ঢাক শ্রীমনের দিদা কিনে দিয়েছিল তো সাথে আবার দিয়েও দিয়েছে আমি বলছিলাম দেওয়ার দরকার নেই আর এখানে আছে এক বস্তা পেঁয়াজ ছোট একটা বস্তার এক বস্তা হয়তো ওই পনেরো কেজির মতো হবে যারি নামা পানেই আমি আমার আন্দাজ অনুযায়ী বললাম এই যে বেশ অনেকটা পেঁয়াজ অনেক দিন চলে যাবে অনেক দিন পর বাড়ি থেকে এত কিছু নিয়ে আসলাম বিশেষ করে চট্টগ্রাম আসার পর এই প্রথমবারের মতো তারপর এখানে আছে ধান তারপর আছে আতপ চাল এই দুইটা জিনিস হলো পূজার জন্য আলাদা করেই নিয়ে আসা হয়েছে তাছাড়া এঠো কোনো জিনিস তো এমনিতেও আনা হয়নি এই আর কি তো আলাদা করে এগুলো তুলে রাখবো দেখা বাড়ি নিয়ে আসা হয় মাকে বলেছিলাম দিয়েও দিয়েছে আর শ্রীমশ্নার জন্য আছে এখানে একটা মগ আর একটা গ্লাস দুইটা মূলত শ্রীমশোনার দুধ খাওয়ার জন্য এখন সবকিছু গোছ গাছ করে জায়গায় রাখতে হবে অনেক সময়ের দরকার তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টা বাই বাই